মর্নিং বন্ধুরা, রেডমিতা ভক্তাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন সকালের সাথে শুরু করছি আবার আরেকটা নতুন ব্লগ। গতকালকে আমি ব্লগটা দিতে পারিনি, কেন কি গতকালকে আমি পুরো ব্লগ শুটই করতে পারিনি। অ্যাকচুয়ালি কী হয়েছিল কি, মানে এতটা আমার ঘরের কাজ, দোকানের কাজ, সব কাজ মিলিয়ে এতটা শরীর ট্যাগ থাকে বলার কথা না। ব্লগ স্টার্ট করেছি কিন্তু দোকানে গিয়ে কখন যে আমি কাউন্টারের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। গতকালকে তারপর আর ব্লগ শ্যুট করিনি, শ্যুট করাও হয়নি। তো আজকে আবার আরেকটা নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে থেকো, পাশে থেকো, আর স্কিপ না করে পুরোটাই দেখো। সকালের ব্রেকফাস্ট নিয়ে আমরা মা ছেলে বসে গেছি। আমার ছেলে অ্যাজ ইউজুয়াল, জানোই তো, সসের মতো সাঁতার না কাটলে হয় না। আর ওই যে মোবাইল নিয়ে বসে গেছে। মেনুতে আছে আজকে আমাদের ব্রেড টোস্ট, তার সাথে ডিমের অমলেট, আমার ছেলের দুধ আর আমার চা। আমার ছেলে এই যে ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে এখনও টিউশন যাবে। আজকে ওর স্যার হচ্ছে সকালবেলা ডেকেছে, সকালবেলা টিউশন পড়াবে। দেখো রাস্তাটার অবস্থা কী হলো। অ্যাকচুয়ালি আজকে একটা টেম্পো ফেসে গেছিলো এখানে, কী যেন বলে ওদেরকে, যারা রান্নার কাজ করে, ক্যাটারার। আজকে ক্যাটারারের গাড়ি ঢুকেছে ওই যে ওখানে যে বাড়ি, দাঁড়াও, ওই যে নতুন বাড়িটা হচ্ছে, ওই বাড়িটাতে আজকে গৃহপ্রবেশ। তো ওদেরই সব রান্নার জিনিসপত্র নিয়ে ঢুকছিল, তো ঢোকার সময় এখানে গাড়িটা ফেসে যায়। অনেকক্ষণ অবধি ফেসেছিল, দেখো কত বড় বড় গর্ত হয়ে গেছে চাকাগুলো ফেসে যাওয়াতে। গাড়িটা দেখেন, আমার এত মন খারাপ লাগছিল, কি বলবো। অ্যাকচুয়ালি আমারও খুব ইচ্ছে ছিল যে যখন আমি আমার নতুন বাড়িতে ঢুকবো আমিও গৃহপ্রবেশ করব। গৃহপ্রবেশে কীভাবে সাজবো, কী করব, অনেক কিছু মানে লিস্ট বানানো হয়ে গেছে, মেনু সেট করা হয়ে গেছে যে এই মেনুটা আমি করব, এরকম সাজবো, অনেক কিছু চিন্তা করেছিলাম। তো লাস্ট মোমেন্টে একটা দুর্ঘটনা ঘটে, তখন মানে ভাবতেও পারিনি যে আমি আমার বাড়িতে ঢুকতে পারবো বলে। কিন্তু তাও মানে ভোলেনাথের আশীর্বাদ, আমি আমার বাড়িতে এসেছি, বাড়িতে সেটেল হয়েছি, মানে এটাই আমার জন্য একটা বড় পাওয়া। কিন্তু এখনও আমাকে অনেক কথা শুনতে হয় মার্কেটে, অনেকেই অনেক রকম তানা দেয়, যেহেতু আমি গৃহপ্রবেশ করিনি, দশটা লোক ডাকিনি, ওদেরকে খাওয়া দাওয়া করাইনি। কিন্তু আমার যে ওই মুহূর্তটাতে যে আমার কী পরিস্থিতি ছিল সেটা একবারের জন্য কেউ জিজ্ঞেসও করেনি আমাকে, আর কেউ আমার কষ্টগুলোও বোঝেনি। অ্যাকচুয়ালি আমিও কাউকে জানাইনি যে কী ঘটনা ঘটেছিল ওই সময়টাতে, আমি ঘটনাগুলো আমার মধ্যেই রেখেছিলাম। অ্যাকচুয়ালি কিছু কিছু ঘটনা এমন থাকে যে উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। চলো, ছেলে চলে গেছে আমার টিউশনে, এখন বসে বসে আমি জামা কাপড়গুলো আয়রন করে নিই। তো ওইটাই দেখছিলাম আর মনে করছিলাম, চলো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর দোকান যাব। দোকান পুরো সাজিয়ে কমপ্লিট করে এখন বসে আছি, অপেক্ষা করছি ছেলের জন্য। ছেলেকে পাঠিয়েছি হোটেলে, বললাম যে যা মাছের ঝোল দিয়ে ভাত নিয়ে আয়। তো গেছে এখন ভাত আনতে, এবার আসলে পরে তারপর দুপুরের খাওয়া দাওয়া করব। আমার ছেলে ভাত নিয়ে চলে এসছে, কাস্টমার এসেছিল তো একটুখানি ওখানে দেরি হলো, এবার ভাতটা বাড়ি বেড়ে নিয়ে তারপর খেতে বসি। আমার ছেলে খাওয়া দাওয়া করে শুয়ে আছে। যখন আমি দোকানটা খুলি তখন আমার ছেলে বলতে গেলে একেবারেই ছোট ছিল, কত ছিল ওর এজ, 6 বছর 7 বছর। 2013 আমি এই দোকানটা খুলেছিলাম, তখন খাওয়া দাওয়া করিয়ে ওকে এইভাবেই আমি করতাম কি, একটা চাদর পেতে দিতাম, পেতে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতাম, ছোট ছিল তখন। এখন বড় হয়ে গেছে, এখন আর কিছু করে দিতে লাগে না।
নিজেই একটা পুরনো নাইটি বিছিয়ে নিয়ে শুয়ে আছে চুপচাপ। তাকে দেখলাম, দেখে না অনেক সময় অনেক পুরনো কথা মনে পড়ে যায়। যখন এই দোকানটা খুলছিলাম ফার্স্ট ডে কি সেকেন্ড ডে, কয়েকজন আমার দোকানের সামনে দাঁড়িয়ে বলেছিল এই দোকানটা চলবে না। তো চলো, ঠাকুরের আশীর্বাদে 10 বছর ধরে এখন এখানেই বসে আছি। আর ঠাকুর করুক যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন যেন আমি এখানে বসে থাকি। অনেক কথাই মনে পড়ে, পুরনো কথা, পুরনো স্মৃতি, মানুষের কথা। কয়েকদিন আগে যখন আমার পাশে আরেকটা নতুন দোকান ওপেনিং হলো, তখনও কিছু মানুষ এরকমই কথা বলছিল। কয়েকজন বলছে, না আমি একটাই কথা বলছি, চলবে না কেন? নিশ্চয়ই চলবে, একটু সময় লাগে, কোনো কিছু তো আর একদিনে তৈরি হয় না। একটা কাহাওয়াত আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, রোম শহরটা একদিনে তৈরি হয়নি, একটা জিনিস তৈরি হতে অনেক সময় লাগে, অনেক টাইম লাগে, একটু ধৈর্যের প্রয়োজন পড়ে, একটু হার্ডওয়ার্কের প্রয়োজন পড়ে, তারপর দিয়ে একটা জিনিস তৈরি হয়। আজকে 10 বছর ধরে এই জায়গাটার মতো বসে আছি। এখন 10 বছরে এতটুকুন মানে করেছি যে হ্যাঁ, আমাদের মা ছেলে চলে যাওয়ার মতন আমি ইনকাম করি এখানে। একটা সময় এমনও ছিল যে দোকানে আমার সেরকম সেল হতো না, যখন নতুন নতুন খুলেছিলাম। কোনো কিছু তো আর একদিনে চলে না, তার মধ্যে আমার দোকানটা একটু গলির ভেতরে, গলির ভেতরে একটু চলাটা একটু মুশকিল হয়ে যায়। প্রথম প্রথম যখন খুলেছিলাম তখন চলতো না খুব একটা, খুব কম চলতো। তা আমি কী করতাম, কিছু কিছু মাল নিয়ে গিয়ে না আমি মানুষের বাড়িতে গিয়েও দিয়ে আসতাম, তখন আমার ছেলেটা একদম ছোট ছিল। আমার সাথে আমার ছেলে কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, মানে আমার প্রতিটা কষ্ট ওর চোখে দেখা। আমার ওইটুকুন হাতগুলো দিয়ে আমার হাতটা ধরে রাখতো, যখন আমি দুই হাতে মাল নিয়ে যেতাম তো হাত তো ধরতে পারতো না, আমার এই জায়গাটাও ধরে রাখতো। তো ওই দিনগুলোই মনে পড়ে। এখন ছেলে যখন শুয়েছিল তখন ওটা দেখা মনে পড়ল। ওকে, সঙ্গে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকে আবার আরেকটা দিন নষ্ট। সারাটা বিকেল আজকে বৃষ্টি হলো, এখন গিয়ে বৃষ্টিটা থামলো, দোকান আমার বিকেলবেলার থেকেই বন্ধ। ছেলের অপেক্ষা করছি, ছেলে গেছে আমার বন্ধুর জন্মদিনে। ও জন্মদিন থেকে ফিরে আসলে পরে বাড়ি চলে যাব। আজকে সারাদিনের ধকল কমপ্লিট হলো, এবার হচ্ছে ঘুমানোর পালা। দোকান থেকে এসে এখন আমি ঘড়ি খুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। তো চিন্তা করলাম যেহেতু শরীরটা টায়ার্ড হয়ে আছে, তো আগে ব্লগটা এন্ড করে নিই, এন্ড করে তারপর একদম হাত মুখ ধুয়ে ঘড়ি টড়ি খুলে তারপর হচ্ছে করবো, শুয়ে পড়বো। তাহলে আশা করি ব্লগটা স্কিপ না করে পুরোটাই তোমরা দেখেছো। আর যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের সাপোর্টের আমার সত্যি প্রয়োজন। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। দেখা হবে আবার আর একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ অবধি বাই বাই, গুড নাইট।